এমএন টেকনিক চ্যানেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। গত পর্বে আপনাদের দেখানো হয়েছে ছাদের শাটারিং করণ এবং বিমের রড বাইন্ডিং। আজকে আপনারা দেখাবো ছাদের রড বাইন্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন যে 300 পরপর আমরা চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যেখানে রড পড়বে মেন রড, এবং 1500 পরে আপনারা একটা তীর চিহ্ন মতো যে দেখতে পাচ্ছেন এটা এখানে হবে ক্র্যাঙ্ক ভাস। আমরা 300 পরপর দাগ দিয়ে নিচ্ছি, এখানে মেন রড ঢুকবে এবং ক্র্যাঙ্কের রড পরে ঢুকবে। এখন আমাদের শাটারের বাহিরের অংশে আমরা টানা দিয়ে নিচ্ছি যেন আমাদের শাটারটি সঠিক জায়গায় থাকে এবং বিমের যে আমাদের 300 সেটা যেন সঠিক থাকে। আমরা এখন ছাদের রডগুলো প্রসেস করে নিছি এবং প্রথম চালির মেন রডগুলো আমরা কিন্তু ঢোকাই নিছি আর কি, অলরেডি বিমের ভিতর দিয়ে ঢোকানো হয়েছে। আমাদের প্রত্যেকটা রডই 300 পরপর ঢোকানো হচ্ছে। এটা হবে আমাদের হলো প্রথম জালি আর কি, মেন রড, যেটা ক্র্যাঙ্কের জন্য হবে দ্বিতীয় জালি, সেটা কিন্তু আমাদের পরে দেখতে পাবেন। আপনারা যে এখন দেখতে পাচ্ছেন যে প্রথম জালির এক লেয়ার রড বিছানো কমপ্লিট, এখন দ্বিতীয় লেয়ার আপনার রড বিছানোর কাজ চলছে। প্রত্যেকটা রড আমরা 300 পরপর দিচ্ছি। এখানে আমাদের ছাদে যে রডটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু 10 মিলি রড ব্যবহার করা হচ্ছে, এবং সবসময় ছাদের রড বাইন্ডিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার শর্ট ডিরেকশান এবং লং ডিরেকশান। আপনার সবসময় শর্ট ডিরেকশানে ছাদের ক্ষেত্রে শর্ট ডিরেকশানের রডগুলো আগে বসবে এবং লং ডিরেকশানের রডগুলো পরে বসবে। তো আমাদের যে পাশে শর্ট আমরা সেই শর্ট ডিরেকশানের রডগুলো কিন্তু আগে দিয়েছি এবং লং ডিরেকশানের রডগুলো পরে দিচ্ছি। মেন রড যেটা সেটা হচ্ছে হবে শর্ট ডিরেকশান, এবং যেটা বাইন্ডার সেটা হবে লং ডিরেকশান। তো আমাদের ছাদের যে পোর্টস বা বর্ধিত যে অংশগুলো সেই অংশগুলো পর্যন্ত আমাদের রডগুলো দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে রডগুলো ঢোকানো হচ্ছে 300 পরপর। প্রথম জালির রড, প্রথম জালির মেন রড, আমরা এখন রড যেহেতু আমরা বিছানোর কাজ কমপ্লিট, এখন আমরা রডগুলো যে বাইন্ডিং করব, বাইন্ডিংয়ের পূর্ব মুহূর্তে আমরা এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত আমরা সুতা দিয়ে রডগুলোকে সোজা করে বাইন্ডিং করার পূর্বে চক দিয়ে আমরা দাগ দিয়ে নিব আসলে কোন অংশগুলোতে আমাদের রডগুলো বাইন্ডিং করতে হবে, কারণ আমার রডগুলো কিন্তু সোজা থাকতে হবে। আপনার চক দিয়ে যদি দাগ দিয়ে না নেন তাহলে রডগুলো বাঁকা হয়ে যেতে পারে আর কি, সেক্ষেত্রে আমরা সুতা দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিব এবং সেই দাগের উপর আমরা রড ফেলে বাইন্ডিং শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা রডেই দাগ দিয়ে নিচ্ছে চক দিয়ে, যেন আমাদের রডের অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে এবং সোজা থাকে। আমরা এখন রড বাইন্ডিং শুরু করব। যেহেতু চকের দাগ দেওয়া কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রড বাইন্ডিং অলরেডি শুরু করা হয়েছে। প্রথম জালির আমরা রড বাইন্ডিং করছি, কারণ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 300 পরপর রড, যে ছাদে কখনো এত পরপর হয় কি না, কারণ এটা ভাবলে ভুল হবে, কারণ আমরা এর মাঝখানে কিন্তু আরেকটা করে রড ঢুকবে, কারণ সেটা হবে আপনার ক্র্যাঙ্ক রড, যেটা হবে উপরের রড আর কি। আমরা ক্র্যাঙ্কের রড কিন্তু এখনও ঢোকাইনি। তো প্রথম জালি আমরা 300 পরপর রড দিয়ে আমরা প্রথম জালিটা বাইন্ডিং কমপ্লিট করে নিব, তারপর আমরা দ্বিতীয় জালির রডটা ঢোকাব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সিভিল রিলেটেড যদি কোনো ধরনের কোনো ভিডিও আমরা মিস করে থাকি বা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার সেই ভিডিওটি দেওয়ার জন্য। আমাদের কিন্তু দ্বিতীয় জালির যে ক্র্যাঙ্ক রড সে রডগুলো কিন্তু ঢোকানো হচ্ছে। আমাদের অলরেডি
অ্যাক্সিলারি কমপ্লিট ঢোকানো, ট্যাং রডগুলো অলরেডি ঢোকানো কমপ্লিট। এখন কিন্তু আমাদের রডগুলো অনেক ঘন দেখা যাচ্ছে, অতএব 150 পরপর এখন আমাদের প্রত্যেকটা রড আছে। প্রথমে কিন্তু 300 পরপর ছিল আমাদের মেন জালির, এখন দ্বিতীয় জালির রডগুলো ঢোকানো হয়েছে এবং দ্বিতীয় জালিতেও পূর্বের মতো সুতা টেনে প্রত্যেকটা রডে চক দিয়ে দাগ দিয়ে তারপর রডগুলো বাইন্ডিং করতে হবে। আমরা সেই প্রথম জালির ন্যায় দ্বিতীয় জালিও সেমভাবে আমরা দাগ দিয়ে নিচ্ছি, তারপর আমরা রডগুলো বাইন্ডিং করব। এখন আমরা দ্বিতীয় জালির রডগুলো বাইন্ডিং শুরু করেছি। রডগুলো বাইন্ডিং করার জন্য সুবিধার্থে আমরা নিচে ব্লক দিয়ে নিব, কারণ রডগুলো অনেকটা উপর উঠে যাবে, বাইন্ডিং করতে অনেকটা ইজি হবে। যেহেতু তার দিয়ে বাইন্ডিং করতে হয় নিচে হাত ঢুকায়, সেক্ষেত্রে শিটের সাথে লেগে থাকলে তখন কিন্তু বাইন্ডিংটা করতে অনেক কষ্টসাধ্য হয়। আমরা নিচে ব্লক দিয়ে অনেকটা ইজিভাবেই রডগুলো কিন্তু বাইন্ডিং করতে পারবো। আমরা যে ব্লকগুলো ব্যবহার করছি প্রত্যেকটা ব্লক কিন্তু 40 mm করে, আমাদের 40 mm কাভারিং। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাভারিংটা করার পূর্বে আমরা যে এখন দেখতে পাচ্ছেন যে ক্র্যাং ভাঁজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, একটা পরপর ক্র্যাং ভাঁজ হবে, কারণ 300 পরপর যে রডটা আছে সেটা হচ্ছে মেন রড। এখন একটা রড পরপর আমরা যেহেতু সেকেন্ড টাইম দ্বিতীয় জালির যে রডগুলো আমরা ঢোকাইছিলাম সেটা কিন্তু 300 পরপরই ছিল, তো সেটা কিন্তু একটা রড পরপর ছিল, আমরা সেই রডগুলোকে ক্র্যাং ভাঁজ দিয়ে দিচ্ছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাং ভাঁজগুলো কীভাবে দেওয়া হচ্ছে, আমাদের ভীম থেকে 1500 পর ক্র্যাং ভাঁজ হয়েছে। আমাদের যে বিষয়টা বলতেছিলাম, আপনার রড বাইন্ডিংয়ের পূর্ব মুহূর্তে আগেই আপনার একটা জিনিস হিসাব করতে হবে যে আমার যে কাভারিংটা, কাভার ব্লক দেওয়ার পর আপনার ছাদের যে শিট আছে, যে আমাদের যে শিটটা বিছানো হয়েছে শিট থেকে রডের দূরত্ব কতটুকু, কারণ আমার ছাদটা যদি 5 ইঞ্চি হয় অতএব আমার রডটা থাকতে হবে কিন্তু 2.5 ইঞ্চিতে। এখন আমার ব্লক সহ এবং রড সহ যেন 2.5 ইঞ্চি হয়, কারণ উপরের আমার কাভারিং নিচের কাভারিং সমান রাখতে হবে, অতএব ব্লক বানানোর সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ছাদ ঢালাইয়ের পূর্ব মুহূর্তে যে বিষয়গুলো লক্ষণীয় সেটি হচ্ছে আপনার প্রত্যেকটা বিম যে জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্ট আপনার সঠিকভাবে আছে কি না, যদি কোনো ফাঁকা থাকে সেক্ষেত্রে হানি কম আসবে। সেখানে আপনার ফর্ম দিয়ে বা কাগজ দিয়ে সুন্দর করে বন্ধ করে দিতে হবে, এবং ঢালাইয়ের পূর্ব মুহূর্তে ছাদের নিচের অংশে গিয়ে প্রত্যেকটা ছাদের যে শাটারগুলো করা হয়েছে প্রত্যেকটা বাঁশগুলো আবার চেক করে নিতে হবে, সবগুলাই সঠিকভাবে আছে কি না বা কোথাও ডাউন হয়ে গেছে কি না সবগুলো ঠিক করে দিতে হবে। এখন আমরা যেহেতু ছাদ ঢালাই করব, ছাদ ঢালাইয়ের মুহূর্তে আপনার ছাদের ভিতরে এই শিটগুলো কিন্তু অনেক অংশে ঢুকে যায় অনেক সময়, যেটা শাটারগুলো খুলতে অনেকটা কষ্টসাধ্য হয় আর কি। সেজন্য আমরা কাভার ব্লকগুলো সরিয়ে আমরা শাটারের উপরে শিটের উপরে আমরা পলিথিন বিছিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিনগুলো ঢোকানো হচ্ছে, কারণ আমরা ঢালাইয়ের পূর্ব মুহূর্তে, কারণ 22 থেকে 24 দিন পর আমাদের এই ঢালাইয়ের শাটারগুলো খুলতে হয়, তো এই শাটার খোলার পরে আপনার শিটগুলো অনেক সময় দেখবেন যে ছাদের সাথে লেগে যায় বা আটকে থাকে, খুলতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। সেজন্য আমরা নিচে পলিথিনগুলো দিয়ে নিচ্ছি। অনেকেই দেখবেন যে পলিথিনের পরিবর্তে অনেক সময় আপনার তেল বা মোবাইল স্প্রে করে, তো আমরা সেটা করব না, আমরা পলিথিন দিয়ে দিচ্ছি। তো আমাদের অলরেডি পুরো ছাদেই পলিথিন বিছানো কমপ্লিট, এখন আমরা পলিথিনের উপরে আবার ব্লকগুলো দিয়ে কাভারিংটা সঠিকভাবে আমরা রাখবো। যে পাশে আমাদের ক্র্যাং থাকবে সে পাশে কিন্তু কাভারিংটা হবে বেশি, 75 এবং
যে অংশে আপনার ক্যাং ভাঁজ আছে সেইখানে কিন্তু আপনার 40 mm যে কাভার ব্লকগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করব, কারণ ক্যাংয়ের অংশ কিন্তু উঁচু থাকবে। আর প্রত্যেকটা রড আপনারা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি পরপর আমাদের কিন্তু দেওয়া আছে। এখন আমরা যে রডটি ঢোকানো হচ্ছে এটাকে বলে এক্সট্রা টপ। আমাদের দুইটা ক্যাংয়ের মাঝখানে এক্সট্রা টপগুলো আমরা দিয়ে দিচ্ছি, চারপাশে আমরা এক্সট্রা টপগুলো দিয়ে দিব, কারণ দুইটা রডের মাঝখানে একটা করে আমরা এক্সট্রা টপ দিয়ে দিব। কারণ এক্সট্রা টপের রডের মাপটা কিন্তু হচ্ছে আপনার বিম থেকে আপনার ক্যাং পর্যন্ত, বা ক্যাং থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বর্ধিত অংশ দিয়ে থাকে আর। এই ছিল আমাদের ভিডিও সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।